চিনিস আমাকে, তুই মারা চিনিস আমাকে। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যাকে নিয়ে আমরা কথা বলবো তাকে এখনকার সময়ের প্রায় সকলেই চেনে, কিন্তু বিশেষ করে এনাকে আমরা চিনি এনার ওয়েব সিরিজের জন্য। তাই এনাকে সকলে ওয়েব সিরিজ কিং এবং কখনো মন্টু পাইলটও বলে ডেকে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানবো সৌরভ দাস ওরফে মন্টু পাইলটের লাইফস্টাইল, বাড়ি, গাড়ি, ইনকাম এবং আরও কিছু অজানা তথ্যের সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এনার আসল নাম হচ্ছে সৌরভ দাস, জন্ম 21 জানুয়ারি 1989 সালে এবং বয়স 31 বছর 2020-এর হিসাবে। তারপর এনার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, ইনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং জাতীয়তাতে ইনি একজন ভারতীয় এবং এনার উচ্চতা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চ এবং ওজন হচ্ছে 70 কেজি এবং ইনি পেশায় একজন অ্যাক্টর, টিভি আর্টিস্ট, অ্যাঙ্কার এবং কমেডিয়ান। তো তারপর সৌরভ দাসের শিক্ষা জীবনের ব্যাপারে বলতে গেলে, সৌরভ দাস তার পড়াশুনো সাউথ পয়েন্ট স্কুল থেকে সম্পূর্ণ করেছেন এবং এনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বললে ইনি গ্র্যাজুয়েট। তো চলুন খুব ছোট করে জেনে নিই সৌরভ দাসের কেরিয়ার সম্পর্কের কিছু অজানা কথা। তো সৌরভ দাসের অ্যাক্টিং কেরিয়ারের ব্যাপারে বললে, তিনি অ্যাক্টিং করার আগ্রহটা তার বাবার কাছ থেকে পান এবং তিনি তার জীবনের প্রথম দিকে অ্যাক্টিং করার কথা কোনোদিনই ভেবেছিলেন না, তবে তিনি ছোট থেকেই চেয়েছিলেন একজন ডিরেক্টর হতে। তো যখন সৌরভ দাস তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং তারপর একজন সাধারণ জীবনযাপনের জন্য তিনি জব খুঁজতে শুরু করেন, কিন্তু যখন তিনি তার জন্য কোনো জব পেতেই ব্যর্থ হন, তখন তিনি তার বাবার আগ্রহের জন্য অ্যাক্টিংয়ের কেরিয়ার বানানোর কথা ভাবেন আর তাই তিনি প্রথম মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের শুরু করেন এবং তারপরই তিনি তার প্রথম ব্রেক পান, তার প্রথম বাংলা সিনেমা বয়ে গেলোর মাধ্যমে। এবং এরপরই বহু ডিরেক্টরদের চোখে পড়েন সৌরভ দাস এবং তিনি তোর নাম, গ্যাংস্টার, বল দুর্গা মাইকে এরম অনেক সিনেমায় কাজ করেন। এর সাথে তিনি প্রায় টিভি অ্যাঙ্কারিংও করে থাকেন, তাছাড়াও ঠিক যেন লাভ স্টোরি সিরিয়ালেও তিনি কাজ করেছেন। কিন্তু সৌরভ দাস সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ওয়েব সিরিজের জন্য, যেমন চরিত্রহীন মন্টু পাইলট, আস্তে লেডিজের মতো ওয়েব সিরিজগুলিতে তার দুর্দান্ত অ্যাগ্রেসিভ অ্যাক্টিংয়ের জন্য তিনি ভীষণ জনপ্রিয়। তো তারপর সৌরভ দাসের পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে গেলে, এনার বাবার নাম হচ্ছে সমর দাস এবং এনার মায়ের নাম হচ্ছে অজন্তা দাস। এবং এনার গার্লফ্রেন্ডের ব্যাপারে বলতে গেলে, সৌরভ দাসের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অনিন্দিতা বোস, যিনিও একজন অভিনেত্রী, তবে এনারা এখনও অবধি বিয়ে করেননি। তো তারপর সৌরভ দাসের কিছু হবিজের ব্যাপারে বলতে গেলে, ইনি অ্যাক্টিং করতে এবং ট্রাভেলিং করতে ভীষণ ভালোবাসেন এবং এরই সাথে সৌরভ দাসের প্রিয় অভিনেতার ব্যাপারে বলতে গেলে, এনার প্রিয় অভিনেতা হচ্ছে দেব। তো চলুন এবার জেনে নিই সৌরভ দাসের স্যালারিয়ের ব্যাপারে। তো সৌরভ দাস একটি ওয়েব সিরিজ করতে প্রায় 2-4 লাখ টাকার মতো নেন এবং একটি সিনেমা করতে প্রায় 3 লাখ টাকার মতো নিয়ে থাকেন সৌরভ দাস। তো চলুন এবার জেনে নিই সৌরভ দাসের নেটওয়ার্কের ব্যাপারে। তো 2020-এর হিসাবে সৌরভ দাসের কাছে প্রায় 2 কোটি টাকার মতো রয়েছে। তো তারপর সৌরভ দাসের অ্যাওয়ার্ডসের ব্যাপারে বলতে গেলে, সেটি আপনারা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এরই সাথে সৌরভ দাসের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে, সেটিও আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুগণ, এই ছিল সৌরভ দাসের সম্পর্কিত কিছু অজানা তথ্য। তো ভিডিওটি ভালো লাগলে আর আপনারা যদি সৌরভ দাসের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমায় এটা জানান যে আপনারা সৌরভ দাসের কোন ওয়েব সিরিজ বা কোন সিনেমা সবথেকে বেশি দেখতে ভালোবাসেন। তো অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান আর এর সাথে আপনারা নেক্সটে কার সম্পর্কে ভিডিও চান তার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম টাইপের ভিডিও আসতেই থাকে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে রাখুন। তো লাভ ইউ, টাটা, বাই বাই। ফিরবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।